আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। শিক্ষার্থী ভাই বোনরা, আজ আমি ষষ্ঠ শ্রেণীর একটি কবিতার উপর আলোকপাত করব। আজকের যে কবিতার উপর আলোকপাত করব, কবিতার নাম হচ্ছে মানুষ জাতি। তাহলে মানুষ জাতি কবিতাটি কে লিখেছেন? ছন্দে জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। বলো তো কে লিখেছেন? ছন্দে জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। এই ছন্দে জাদুকরের জন্ম কত সালে, কোথায়? 1882 সালে নিমতা গ্রামে। কোথায়? 1882 সালে। আর ছন্দে জাদুকর মৃত্যুবরণ 1922 সালে, মাত্র 40 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 40 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তকে আমরা কী বলছি? ছন্দের জাদুকর। এই যে আমাদের এই কবি, প্রথমে কিন্তু ব্যবসায় অর্থ বিনিয়োগ করে কিন্তু কর্মজীবন শুরু করেছেন, পরবর্তীতে তিনি সাহিত্য সাধনে আত্মনিয়োগ করেছিলেন। তাহলে কি কবি সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু ব্যবসায় অর্থ বিনিয়োগ করে প্রথম কর্মজীবন শুরু করেছিলেন, তারপরে তিনি সাহিত্যে আত্মনিয়োগ করেছিলেন। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার কবিতাগুলো খুবই চমৎকার, তার কবিতার ছন্দগুলো এতটাই চমৎকার যে এই জন্য তাকে ছন্দ জাদুকর বলে অভিহিত করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা এখন মূল কবিতায় প্রবেশ করব। আশা করি তোমরা আমার পূর্ব ক্লাসগুলো দেখেছো, যারা দেখোনি আশা করি দেখবে, আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। দেখো পেজ নাম্বার 62, বলছি পেজ নাম্বার 62-তে আমাদের মানুষ জাতি কবিতাটি রয়েছে। এই কবিতাটির প্রথম লাইন হচ্ছে, দেখো জগৎ জুড়িয়া, জগৎ মানে পৃথিবী বা ধরা, জগৎ মানে কি পৃথিবী বা ধরা, জগৎ জুড়িয়া জাতি আছে। পুরো পৃথিবীতে কয়টি জাতি বলো তো? মাত্র একটি জাতি আছে। কয়টি জাতি? মাত্র একটি জাতি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। তাহলে পুরো পৃথিবীতে যে কয়টি জাতি বলো তো? একটি জাতি রয়েছে, জাতির নাম কি? মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথে। রবি মানে সূর্য, শশী মানে চাঁদ। তাহলে পুরো পৃথিবী, পুরো পৃথিবী থেকে চাঁদ কয়টি? একটি। সূর্য কয়টি? একটি। এর সাথী মানে বন্ধু। এখন স্যার, কেন সূর্য আমাদের বন্ধু কীভাবে হয়, চাঁদ কীভাবে হয়? সূর্য যদি কোনোদিন না ওঠে বা উঠতে দেরি হয়, 12টা 1টার সময় ওঠে, আমাদের কী অবস্থা খেয়াল করে দেখেছো? খুব অবস্থা খারাপ হয়। চাঁদ না ওঠে, রাত অন্ধকার থাকে, পুরোপুরি অন্ধকার। হ্যাঁ বলতে পারো স্যার, রাত তো অন্ধকারই থাকে, কিন্তু হ্যাঁ চাঁদের কারণে কিছুটা হলে আলোকিত থাকে। যদি চাঁদ না ওঠে, সূর্য না ওঠে, তাহলে মানুষের জীবনে অস্তিত্ব কল্পনা করাই সম্ভব নয়। তাই এই রবি এবং শশী আমাদের বন্ধু, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই কবি বলছে, এক পৃথিবীর স্তন্য লালিত একই রবি শশী মোদের সাথী। সাথী মানে বন্ধু। কবি বলছে এক পৃথিবীর স্তন্য লালিত, যেমন সন্তান তার মায়ের স্তনে বা দুধ খেয়ে মানুষ লালিত হয়, তেমনই পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষই কিন্তু এই পৃথিবী নামক স্তনে লালিত পালিত হচ্ছে। এই পৃথিবী নামক স্তনে সহযোগিতায় আমরা বড় হচ্ছি, মানুষ হচ্ছি, খেয়ে দিয়ে বেঁচে আছি। সীতা তপ ক্ষুধা তৃষ্ণা জ্বালা শীত এবং ক্ষুধা, সবাই আমরা সমান বুঝি। শীত এবং ক্ষুধা প্রত্যেকে আমরা সমান বুঝি, ধনী হোক গরিব হোক। কেউ কোনো ধনী শ্রেণী যদি বলে যে হ্যাঁ আমি ধনী, প্রচুর টাকা রয়েছে, আমি একটু বেশি অনুভব করি শীত বা ক্ষুধা, তা কিন্তু নয়। যে গরিব সে যেমন অনুভব করবে, একজন ধনী একই ধরনের শীত বা ক্ষুধা অনুভব করবে। এখন কেউ কোনোভাবে এটা অস্বীকার করতে পারবে না। কোনো ধনী শ্রেণী যদি বলে আমি ধনী, প্রচুর টাকা রয়েছে, আমার শীতে খুব একটা সমস্যা হবে না, আমি শীতের পোশাক পরবো না, এটা সম্ভব নয়। ধনী গরিব সবাই এই ক্ষুধা এবং শীত অনুভব সমানভাবে করে থাকে, কম বা বেশি নয়। কী বলছে? শীতাতপ ক্ষুধা তৃষ্ণা জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচা গুলি ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি। কচি কাঁচাগুলি ডাঁটো করে মানে পুষ্ট করে তুলে, লালন পালন করে তুলে, মানুষ করে তুলি, বাঁচিবার তরে সমান বুঝি। তাহলে যারা কচি কাঁচা রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তাদেরকে আমরা কী করি? পরিপুষ্ট করে তুলি, মানুষের মতো মানুষ করে তুলি। দোসর খুঁজিও বাসর বাদিগ, দোসর মানে বন্ধু, দোসর মানে বন্ধু, তাদের সাথে বন্ধু খুঁজে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। জলে ডুবি বাঁচি পায়েলে ডাঙ্গান, আমরা যখন হতাশ হই তখন কোনো কিছু পাইলে সেটাকে আঁকড়ে ধরে কিন্তু বেঁচে থাকার আমরা চেষ্টা করে থাকি। কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান ডাঙ্গা, খুব চমৎকার দুটি লাইন।
বাহ্যিকভাবে আমরা অনেকে সুন্দর ফর্সা হতে পারি, এখন বাহ্যিকভাবে কালো হলেও কেউ যদি বলে যে আমার গায়ের রং কালো তা কিন্তু নয়, কেউ যদি খুবই সুন্দর হয় গায়ের রং খুবই সুন্দর হয় সে যদি বলে আমার গায়ের রক্ত হচ্ছে সুন্দর তাও কিন্তু বলা যাবে না। প্রত্যেক কালো বলি বা সুন্দর বলি প্রত্যেকের গায়ের রং কিন্তু লাল, এটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। তাই বলছে কালো আর ধরো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা, এটা তোমাদের ভাব সম্ভাষণ হিসেবে আসতে পারে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন বিভিন্ন লেভেলে এটা আসছে। ভিতরে সবাই সমান রাঙা, বাহিরের ছোপ আসরে সে লোভ, ভিতরে রং পলকে ফোটে। বাইরের যে রং রয়েছে এটা কিন্তু একটা আঁচড় দিলেই কিন্তু অল্প সময়ের মধ্যে ফুটে ওঠে, কিন্তু কালো বলো সুন্দর বলো যে কোনো কিছুতে একটা আঁচড় দেওয়া হয় কিন্তু অল্প সময়ের মধ্যেই তার বিলাট কেমন সেটা অল্প সময়ের মধ্যে ফুটে উঠবে বোঝা যাবে চোখের পলকে। তাই বলছে বাহিরের চোপ আসরে সে লোভ, লোভ মানে দূর হয়ে যায় চোখের পলকে, সেটা দূর হয়ে যায় বাহ্যিকভাবে তার সুন্দর বলি কালো বলি ওটা চোখের পলকে দূর হয় যখন একটা আঁচড় দেওয়া হয়, ভিতরের রং পলকে চোখের মুহূর্তে ফুটে সামনে এসে দাঁড়ায় আর কি। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, হিন্দুদের যে কয়টি জাত রয়েছে বামন ব্রাহ্মণ এখানে একটা জাত, ক্ষুদ্র শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে। হিন্দুদের যে চারটি ভাগ রয়েছেন ব্রাহ্মণরা সবচেয়ে ক্ষমতাবান, তারা পূজা করায় তারা ধর্মীয় গ্রন্থ পড়ে সব কিছু করে ইত্যাদি ইত্যাদি করে থাকে, তারা যদি বলে আমরাই সব হ্যাঁ তা কিন্তু হবে না, চারটি শ্রেণী কিন্তু মানুষ প্রত্যেকেই কিন্তু সত্যিকার অর্থে সমান, এটা কৃত্রিম এটা মানুষের সৃষ্টি করা, এদের ভেদাভেদ ধর্মীয় ভেদাভেদটা কিন্তু মানুষের সৃষ্টি করে এছাড়া কিছুই নয়। সৃষ্টিকর্তা মানুষ, সৃষ্টি করার পর কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছুই ফিক্সড করে দেয়নি, আমরা মানুষ সৃষ্টির পর কিন্তু মারামারি হানাহানি কাটাকাটি দ্বন্দ্বের মধ্যে জড়িত রয়েছি এবং আমরা বিভিন্ন ধর্ম ভাগ হয়েছি, সৃষ্টিকর্তা এখানে কোনো হস্তক্ষেপ নেই, সম্পূর্ণ আমাদেরই হাত এখানে, আমরা যদি এক হয়ে যাই একে অপরকে ভালোবাসি মিশে যাই সৃষ্টিকর্তা আল্লাহ কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের, প্রথমে আমাদের শুদ্ধাতে হবে, আমাদের আত্মশুদ্ধি করতে হবে, আমাদের মনকে ভালো করতে হবে। তাই কই বলেছে বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে, বংশে বংশে নাহিক তফাত। অনেকে বংশ নিয়ে গৌরব করে, আমি অমক বংশ আমি আমার বংশটাকে বুঝছু না, বংশ নিয়ে কখনো গৌরব করা উচিত নয়, বংশ নিয়ে গৌরব করার মতো কোনো বিষয় ঘটেনি আমাদের পৃথিবীতে, আমরা নিজেরা এই সব তৈরি করছি, কিন্তু সব মানব সৃষ্ট, যত সমস্যা সৃষ্টি হচ্ছে মানব সৃষ্ট সমস্যা, আমরা সমস্যার সৃষ্টি করি আর আমরা সমস্যার সমাধানের জন্য ব্যস্ত হয়ে যাই। বংশে বংশে নাহিক তফাত, কোনো পার্থক্য নেই, বনে দিয়ে আর কে আর গড় বনে দিয়ে, কে সম্ভ্রান্ত আর কে সাধারণ, দুনিয়ার সাথে বুনিয়াদ গাথা দুনিয়ার সবারই জনমবেদী, জনমবেদী মানে জন্মস্থান, কে সম্ভ্রান্ত কে সাধারণ ওটা মুখ্য বিষয় না, সবার জন্মস্থান কিন্তু শিকড় কোথায় গাড়া, আমাদের এই পৃথিবী নামক স্তন্যে আমাদের শিকড়টা গাড়া রয়েছে। তো শিক্ষার্থীরা কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষাটা রয়েছে যে আমাদের মধ্যে বংশে বংশে গৌরব রয়েছে, কালো ধলো সুন্দর ফর্সের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে, সব আমাদের দূর করতে হবে, মন থেকে সব কালিমা সব দূর করে মুছে আমাদের নতুনভাবে একে অপরকে ভালোবেসে ভালোবাসায় বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দরভাবে যদি আমরা পৃথিবীতে চলাফেরা করি পৃথিবী স্বর্গে পরিণত হবে, মৃত্যুর পর না আমরা স্বর্গে যাব যারা ভালো কাজ করব, কিন্তু আমরা চাইলে দুনিয়াতে বসে দুনিয়াটাকে স্বর্গ বানাতে পারি, এটা আমাদের কৃতকর্মই বলবে আমরা দুনিয়াটা স্বর্গ বানাবো নাকি জাহান্নাম বানাবো। আমরা যদি ভালো হই, আমাদের মন মানসিকতা যদি ভালো হই, আমরা একে অপরকে যদি মূল্যায়ন করতে শিখি তাহলে পৃথিবীটি জান্নাত হয়ে যাবে, আমাদের পরকালে জান্নাত পরকালে পাবো, দুনিয়াটা একটু জান্নাতে পরিণত হবে, আশা করি বুঝতে পেরেছো। তবে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা কালো ধরনের ভেদাভেদ করছি, আশা করবো না, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।